করোনা ভাইরাস ডিজিজ বা কোভিড-19 বা সার্স সিওভি-2 কি এবং কিভাবে বুঝবেন যে আপনি নোভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন? নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্ঘ্য মজুমদার সুস্থতার চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে বলি, কোভিড-19 একটি ভাইরাস ঘটিত রোগ যা অন্য আরও 5টা ভাইরাস ঘটিত রোগের মতোই মানবদেহে বিশেষ কিছু সিমটম তৈরি করে। এমনকি আমরা করোনার সঙ্গে পূর্ব পরিচিত, যেমন 2002 তৈরি হওয়া সার্স করোনা ভাইরাস। এবারে আসি সিমটমসে। করোনা ইনফেকশনের শুরুর দিকে সাধারণ ফ্লুয়ের মতো সিমটমস দেখতে পাওয়া যায়, তাই সেক্ষেত্রে আমাদের সহজেই রোগ চিনতে ভুল হয়। তাই আজ আমরা জেনে নেব কোভিড-19 সম্পর্কে সঠিক তথ্যগুলি। প্রথম 3 দিন, সর্দি কাশির সাথে জ্বর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। চতুর্থ দিন, গলা ব্যথার সাথে শারীরিক ক্লান্তি, গলা ভাঙা, মাথা ব্যথা, ডায়রিয়া এবং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি, অর্থাৎ জ্বর থাকবে। পঞ্চম দিন, জ্বর, শরীর দুর্বলতা ও গিঁটে গিঁটে ব্যথা অনুভব হতে পারে। ষষ্ঠ দিন, জ্বর সাথে শুকনো কাশি, কথা বলার সময় গলা ব্যথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট ও ডায়রিয়া হতে থাকবে। সপ্তম দিন, জ্বর বেড়ে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে, সাথে অতিরিক্ত শরীরে ব্যথা অনুভব ও ডায়রিয়া এবং বমি হতে থাকবে। অষ্টম দিন, শরীরে উচ্চ তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসে বুকে চাপ অনুভব, অস্বাভাবিক কাশি, মাথা ব্যথা, জয়েন্টে ও নিতম্বে ব্যথা অনুভূত হতে পারে। নবম দিন, শরীরের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়া, সাথে মাথা ব্যথা, শ্বাসকষ্ট অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, ফলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। তে আপনি যদি নিজের বা অন্য কারো এইসব লক্ষণ দেখতে পান, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। করোনা রোগটি ড্রপলেট বা হাঁচি, থুতু, কফ থেকে ও কাশির মাধ্যমে ছড়ায়, তাই প্রয়োজনীয় প্রোটেকশন অবশ্যই নিন। নিজের এবং অন্যের খেয়াল রাখুন। আপনাদের কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমরা আপনার পাশে আছি আর ভবিষ্যতেও থাকব। করোনা সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।